সহবাসের আগে যে পাঁচটি খাবার মুখে দিবেন না উত্তেজনায় টকবক করে ফুটছেন দেখলেন পাটনার ঘনিষ্ঠ মুহূর্তেও মুখ ফিরিয়ে নিচ্ছেন আপনার মুখ চুম্বনে তার যে কেন সাই নেই বুঝতেও পারলেন না সেক্সের ষোলো আনা সেখানেই মাটি আবার প্যাটের মধ্যে যদি ডুমুর ডামুর হয় গ্যাস হয় তাহলেও কি সহবাসে মজা থাকে তাই সহবাসের আগে পাঁচটি খাবার মুখে দিবেন না তা হলো নম্বর এক ভাজাভুজি একদম নয় ভাজাভুজি খাবার এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ তার কারণ ভাজাভুজিতে প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট থাকে এই ট্রান্সফ্যাট টেস্টোস্ট্যারনের মাত্রাকে প্রভাবিত করে পুরুষের টেস্টোস্টেরন নিঃসরণ কমিয়ে দেয় তাছাড়া ভাজাভুজির তেল ও নুন থেকে পেটে গ্যাস হওয়াটাও অস্বাভাবিক নয় ফলে বুঝতেই পারছেন পেটে গ্যাস নিয়ে যৌনতা কতটা অস্বস্তির এজন্য ক্লান্তি বোধও করতে পারেন তাই আলু খেলেও ভেজে না খেয়ে সেদ্ধ করে খান রাঙা আলু খেতে পারলে আরও ভালো নম্বর দুই পিৎজা না খাওয়াই ভালো পিৎজা জাতীয় খাবার থেকে গ্যাস হয়ে পেট ফাঁপতে পারে ফলে বিছানায় আলিশি বোধ করতে পারেন তাছাড়া পিজ্জায় থাকা চিজের বিচিত্র স্বাদ ও গন্ধ আপনার যৌনসুখের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে ফলে বিছানায় যাওয়ার আগে কখনোই পিজ্জা জাতীয় খাবার মুখে তুলবেন না বরং মুখের রুচি বদলাতে চাইলে পাস্তা খান পাস্তায় রসুন বা চিজ মেশানো সস কিন্তু দেবেন না নম্বর তিন সোডা জাতীয় পানীয় বাদ দিন সহবাসের আগে সোডা রয়েছে এমন কোনো পানীয় একদমই খাবেন না তা বিয়ার হোক বা অন্য কোনো ঠান্ডা পানীয় সোডার পরিবর্তে বরং শুধু জল খান নম্বর চার সহবাসের সময় বিন্স নয় বিন্স জাতীয় খাবার পুষ্টিদায়ক পুরুষের শুক্রাণু বৃদ্ধিতেও বিন্সের তুলনা নেই কিন্তু সেক্সের আগে বিন্স রয়েছে এমন যে কোনো খাবারই এড়িয়ে যাওয়া উচিত কারণ বিন্স জাতীয় খাবার থেকে পেটে মোচড় দিয়ে উঠতেই পারে পেটের অস্বস্তি নিয়ে কি আর সহবাসে মন দেয়া যায় নম্বর পাঁচ রসুনও ছোবেন না রসুনও পুরুষদের জন্য খুব উপকারী রক্ত সঞ্চালন বাড়িয়ে পুরুষদের লিঙ্গ দৃঢ় রাখতে সাহায্য করে টেস্টোস্টেরনের মাত্রাও বাড়ায় কিন্তু শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার মুহূর্তে এই রসুন এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ মুখ দিয়ে রসুনের গন্ধ আপনার পার্টনারের যে ভালো লাগবে না সেটা না বললেও চলে ফলে আপনার সহবাসে ব্যাঘাত ঘটতে পারে তাই সেক্সের আগে কাঁচা রসুন তো খাবেনই না এমনকি রসুন রয়েছে এমন কিছুই মুখে তুলবেন না আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন